যতবার তুমি কুল হারা হবে ততবার দিতে পারি কিছুটা সাহস কিছুটা স্পর্ধা অঙ্ক রাখতে জারি চলো আমরা চলে এসেছি আজকে ক্লাস লেভেনের অনুক্রম শ্রেণীর যে সিরিজটি চলছিল সেই অনুক্রম শ্রেণীর একদম শেষ পর্ব অর্থাৎ পার্ট টোয়েন্টি নিয়ে এক্সারসাইজ নাইন সির আজকে আমরা করে ফেলবো অনুক্রম শ্রেণীর গুণোত্তর প্রগতির যে এক্সারসাইজ নাইন সি সেই এক্সারসাইজ নাইন সির আজকে আমরা করে ফেলবো দীর্ঘত্তর উত্তরধর্মী সতেরো থেকে পঁচিশ পর্যন্ত অঙ্কগুলো তবে সব অঙ্ক আমি এখান থেকে করাচ্ছি না যেগুলো যেগুলো বিশেষ কিছু অঙ্ক করাচ্ছি যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো করাচ্ছি চলো আমার প্রথমে চলে আমরা সতেরো অঙ্কটা করি কী দেওয়া আছে একটি সমান্তর প্রগতি ও একটি গুণোত্তর প্রগতির প্রথম পথ সমান তাহলে আমি ধরে নিচ্ছি ধরি সমান্তর ও গুণোত্তর প্রগতির প্রথম পদ হল এ ধরি সমান্তর ও গুণোত্তর প্রগতির সমান্তর ও গুণোত্তর প্রগতির প্রথম পদ ধরি সমান্তর ও গুণোত্তর প্রগতির প্রথম পথ এ তাহলে প্রথম পদ দুটো সমান বলেছে এবং একটি একটি সাধারণ অন্তর অপরটি সাধারণ অনুপাত উভয়ই দুই তাহলে প্রথমটা সাধারণ অন্তর অর্থাৎ সমান্তর প্রগতির সাধারণ অন্তর দুই আর গুণোত্তর প্রগতি সাধারণ অনুপাত দুই বলেছে প্রত্যেক শ্রেণীর প্রথম পাঁচটি পদের সমষ্টি সমান হলে প্রত্যেক শ্রেণীর ষষ্ঠ পদ নির্ণয় করো তাহলে প্রথম পাঁচটি পদের সমষ্টি সমান তাহলে তুমি সমান্তর প্রগতির ক্ষেত্রে চলে এসো সমান্তর প্রগতির সমষ্টি সূত্র কি পাঁচটি পদের সমষ্টি তাহলে এন বাই টু মানে হচ্ছে ফাইভ বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান মানে ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে ডি মানে কি ডি মানে হচ্ছে সাধারণ অন্তর তাহলে সাধারণ অন্তর কত হচ্ছে সাধারণ অন্তর টু ইকুয়াল টু তাহলে আমার গুণোত্তর প্রগতিতে চলে যাচ্ছি গুণোত্তর প্রগতির সূত্র কি এ ইন টু আর টু দি পাওয়ার এন তাহলে আর মানে কি সাধারণ অনুপাত তাহলে টু টু দি পাওয়ার এন এন মানে ফাইভ মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান চলে এসো এখান থেকে তোমরা এ এর ভ্যালু বের করতে পারবে তাহলে এ এর ভ্যালু যদি তোমরা বের করে ফেলতে পারো এখানে ক্যালকুলেশন করলেই এর ভ্যালু বেরিয়ে যাবে দুপারে এপারে যেহেতু এ আছে এপারে এ আছে তাহলে এ এর ভ্যালুটা বেরিয়ে আসবে আর এর ভ্যালু যদি তোমাদের বেরিয়ে আসে তবে প্রত্যেক আর শ্রেণীর ষষ্ঠ পদ নির্ণয় করো তাহলে সমান্তর শ্রেণীর ষষ্ঠ পদ কি হবে এ প্লাস এন মাইনাস ওয়ান অর্থাৎ সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি মানে টু এটা হবে সমান্তর প্রগতির ষষ্ঠ পদ আর গুণোত্তর প্রগতির ষষ্ঠ পদ মানে টি সিক্স ইকুয়াল টু এটা হবে আর গুণোত্তর প্রগতির ষষ্ঠ পদ কি হবে গুণত্বর প্রগতির ষষ্ঠ পদ হবে এ ইন্টু টু টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান এ এর মানটা পেয়ে গেলে তো তুমি এই দুটো জায়গায় বসিয়ে দিলেই ষষ্ঠ পদ পেয়ে যাবে চলো গল্প শেষ এরপর চলে এসো দশ আঠার অঙ্কগুলো করতে হবে না উনিশের দাগের অঙ্কে চলে আসছি আহ উনিশের দাগের অঙ্কটা কি দেওয়া আছে কোনো প্রগতির আর তম পদ কোন প্রগতির কত দেওয়া আছে আর তম পদ কোন প্রগতির আর তম পদ টু আর প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার আর হলে প্রগতিটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো তাহলে আর তম পদ টু আর প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার আর তাহলে আর তম পদ মানে কি টি আর ইকুয়াল টু তাহলে কত দেওয়া আছে টু আর প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার আর এইটা আর তম পদ তাহলে তোমার বলেছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো তাহলে আমি প্রথম এন সংখ্যক পদ হচ্ছি এস

প্লাস চার বসালে চার দোকানে আগে নয় নয় টু টু দি পাওয়ার ফোর প্লাস ডট 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 এন বসালে টুয়েন প্লাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু এবার যদি আমি এটাকে দুই দিয়ে গুণ করে দিই তাহলে দুই দিয়ে গুন করলে কথা হচ্ছে টু তাহলে টু এন ইকুয়াল টু কত পাচ্ছি টু এস এন ইকুয়াল আমরা পাচ্ছি তাহলে এই পুরোটাকেও দুই দিয়ে গুণ করবো তাহলে দুই দিয়ে গুণ করলে প্রথমটা কত হচ্ছে থ্রি ইন্টু টু তার সাথে আবার টু গুণ তাহলে থ্রি ইন্টু টু স্কোয়ার তাহলে দেখো ফাইভ ইন্টু টু স্কোয়ার এর নিচে তাহলে আমরা থ্রি ইন্টু টু স্কোয়ার বসাচ্ছি দেখো আমরা তাহলে শুরু করলাম কোত্যেকে এখান থেকে জাস্ট আমরা দুই দিয়ে গুণ করলে তো প্রথমটা তো টু স্কোয়ার হচ্ছে তাহলে সেই টু স্কোয়ারের নিচে বসাচ্ছি তারপরে এটাকে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে ফাইভ ইন্টু দিবার। কিউব তাহলে কার নিচে বসবে এর নিচে ফাইভ ইন্টু টু দিবার কিউব তারপর এটাকে দুই দিয়ে গুণ করলে সেভেন ইন্টু টু টু দি পাওয়ার ফোর তাহলে এর নিচে বসবে সেভেন ইন্টু টু দি পাওয়ার ফোর প্লাস ডট 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 প্লাস তারপর এটাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে টু এন প্লাস ওয়ান ইন্টু টু ডু দি পাওয়ার এন তারপরের টার্ম তাহলে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে দুই দিয়ে গুণ করলে দেখো টু এন প্লাস ওয়ান ইন্টু টু ডি দি পাওয়ার এন তারপরের টার্মটা ইন্টু টু হচ্ছে তো তাহলে ইন্টু টু হলে কত হবে টু ডু দি পাওয়ার এন প্লাস ওয়ান তাহলে এ পরের টার্মটা হচ্ছে অর্থাৎ প্লাস এর পরের টার্মটা কত হচ্ছে শেষ টার্মটা হচ্ছে ডট 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 শেষ টার্মটা হচ্ছে টু এন প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান টুয়েন প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এবার একটা কাজ করছি আমি পুরোটাকে মাইনাস করছি পুরোটাকে কি করছি মাইনাস তাহলে পুরোটাকে মাইনাস করলে এস থেকে টু এস এন বাদ দিলে এস এন থেকে টু এস এন বাদ দিলে কত হবে এসেন থেকে টু এসেন বাদ দিলে এসেন হচ্ছে মাইনাস এসেন হচ্ছে ইকুয়াল টু তাহলে এখানে এটা মাইনাস কিছু নেই তাহলে থ্রি ইন্টু টু তারপর ফাইভ ইন্টু টু থেকে থ্রি ইন্টু টু বাদ দিলে কত হচ্ছে প্লাস টু প্লাস এখানে টু টু তারপর কত হচ্ছে টু টু ডট 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 এখানে কত হচ্ছে এই টার্মটা টুয়েল প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার এন তাহলে এই টার্মটা যদি টুয়েল প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার এন হয় তাহলে এর নিচের টার্মটা কত হবে এর নিচের টার্মটা হবে টু এন প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু টু দি পাওয়ার এন তার মানে হচ্ছে যেহেতু দেখো নয় তার নিচে সাত দুই দুই করে কম আছে তাহলে এর নিচের টার্মটা কত হবে টু এন প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু টু দি পাওয়ার এন তাহলে কত হচ্ছে টু এন মাইনাস ওয়ান ইন্টু টু দি এন বুঝতে পারছো যে এই দেখো পাঁচ আছে নিচে তিন দুই কম সাত নিচে পাঁচ দুই কম তাহলে প্রত্যেকের নিচে তো দুই করে কম তাহলে এখানে এর নিচের টার্মটা কত হবে টু এন মাইনাস ওয়ান ইন্টু তাহলে এবার বিয়োগ করলে কত হচ্ছে এখানে তাহলে হচ্ছে বেসিক্যালি টুয়েন মাইনাস ওয়ান ইন্টু এন তাহলে বিয়োগ করলে কত হচ্ছে টুয়েন প্লাস ওয়ান মাইনাস তাহলে হচ্ছে টু ইন্টু টু আর এখানে মাইনাস করলে মাইনাস টুয়েন ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এইবার তাহলে আমরা চলে আসছি মাইনাস এস এন ইকুয়াল টু থ্রি ইন্টু টু থ্রি ইন্টু টু ওয়ান এটাকে আমরা লিখে দিতে পারি সিক্স কত লিখে দিতে পারি সিক্স প্লাস এখান থেকে যদি আমরা টু ইন্টু টু স্কোয়ার মানে কত টু কিউব টু কিউব যদি প্রত্যেকটা থেকে কমন নিই তাহলে কত পড়ে থাকছে দেখো তো যদি প্রত্যেকটা থেকে টু কিউব কমন নিই তাহলে টু কিউব কমন নিলে এখানে করে থাকছে ওয়ান এখানে পরে থাকছে টু এখান থেকে টু কিউব কমন নিলে কত পড়ে থাকবে টু কিউব যদি কমন নিই তাহলে টু স্কোয়ার পরে থাকবে তারপর এইভাবে চলছে তাহলে এখান থেকে আমরা যদি টু কিউব কমন নিই তাহলে টু কিউব কমন নিলে কত পড়ে থাকবে টু টু দি পাওয়ার এন মাইনাস টু মাইনাস টু এন প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এবার দেখো তাহলে কী হচ্ছে মাইনাস এস এন ইকুয়াল টু সিক্স প্লাস টু কিউব মানে এইট এটাকে কী প্রগতিতে আছে গুণত্বর প্রগতিতে আছে তাহলে প্রথম পদ ওয়ান এবং সাধারণত দুই বাই এক মানে সাধারণ অন্তর দুই তাহলে প্রথম পথ এক আর সাধারণ অন্তর দুই তাহলে কত হচ্ছে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস টু 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 দি পাওয়ার এন মাইনাস টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান মাইনাস টু এন প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এইভাবে ব্যাপারটাকে টু মাইনাস ওয়ান মানে ওয়ান তাহলে এইটা ক্যালকুলেশন করে মাইনাসটাকে ওপারে নিয়ে চলে যাও মাইনাসটা ওপারে নিয়ে গেলে কী হয়ে যাবে প্লাস এইভাবে ব্যাপারটা রেখে দিলে হবে যে তাহলে সমষ্টি কত হচ্ছে সমষ্টি হচ্ছে এইটা ঠিক আছে চলো নেক্সট এরপর যাই তাহলে উনিশের পর এই অঙ্কগুলো একটু চাপের ব্যাপারটাকে ধরাটা যে কোন জায়গায় কি ক্যালকুলেশন হচ্ছে এবং কোন জায়গায় কত কমছে কত বাড়ছে এটা ধরাটা একটু চাপের বাকি কিছু কিন্তু নেই এবার আমরা চলে আসি কুড়ির দাগের প্রবলেমটাতে দাগের প্রবলেমটা দেখে নিই কী দেওয়া আছে কুড়ির দাগের প্রবলেমটা দেখো দেওয়া আছে দুটি প্রদত্ত সংখ্যার একটি গুণোত্তরীয় মধ্যক জি তাহলে আমি সংখ্যা দুটি ধরে নিতে পারি ধরি সংখ্যা দুটি হলো ধরি সংখ্যা দুটি হলো এ ও বি সংখ্যা দুটি হলো এ ও বি তাহলে দুটি প্রদত্ত সংখ্যার একটি গুণোত্তরীয় মধ্যক জি তাহলে সংখ্যা দুটি এ ও বি আমরা ধরে নিচ্ছি তো এরপর আমরা তাহলে প্রথম শর্তে কি লিখতে পারি প্রথম শর্তে আমরা লিখতে পারি যে এদের মাঝখানে যেহেতু জিটা আছে গুণোত্তরীয় মধ্যক আমরা গুণোত্তর প্রগতির ক্ষেত্রে এবিসি গুণোত্তর প্রগতিতে থাকলে কি হয় পড়েছিলাম বি স্কোয়ার টু এসি হয় তাহলে এখানে আমরা লিখতে পারবো জি স্কোয়ার ইকুয়াল টু বি এবার চলে আসি তাহলে দ্বিতীয় শর্তে এরপর আমাদের কি বলেছে দুটি সমান্তরীয় মধ্যক পি ও কিউ তাহলে এ ও বি এর দুটি সমান্তরীয় মধ্যক আবার আবার আমরা লিখতে পারি এ ও বি এর দুটি সমান্তরীয় মধ্যক এ ও বি এর দুটি সমান্তরীয় মধ্যক কি পি কিউ পি ও কিউ তাহলে অতএব এ কমা পি কমা কিউ কমা বি এইভাবে ব্যাপারটা আছে তাহলে সমান্তর প্রগতির ক্ষেত্রে কী হয় সমান্তর প্রগতির ক্ষেত্রে এপি কিউ সমান্তর প্রগতিতে থাকলে এপি কিউ সমান্তর প্রগতিতে থাকলে এপি কিউ সমান্তর প্রগতিতে থাকলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি পি মাইনাস এ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ মাইনাস পি তাহলে মাইনাস পিটা এপারে আসলে কত হচ্ছে প্লাস পি তাহলে টু পি মাইনাস এ ইকুয়াল টু কিউ তাহলে কিউটা এপারে আসলে এটা ওপারে গেলে টু পি মাইনাস কিউ ইকুয়াল টু কত পাচ্ছি এ তাহলে এটাকে ধরো এক নম্বর দিচ্ছি এটাকে দু নাম্বার দিচ্ছি আবার আবার আমরা বলতে পারি পি বি সমান্তর প্রগতিতে থাকলে পি সমান্তর প্রগতিতে পি সমান্তর প্রগতিতে থাকলে পি কিউ বি সমান্তর থাকলে আমরা কী লিখতে পারি কিউ মাইনাস পি ইকুয়াল টু বি মাইনাস কিউ এটা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মাইনাস এর পর আসলে 2Q P মাইনাস পি টু কত হচ্ছে ইকুয়াল টু বি তাহলে এটাকে ক নম্বর দিতে পারি তিন নম্বর দিতে পারি এবার তাহলে দুই আর তিন দুয়ের দাগে দুয়েরটাতে আমি এর মান পেয়েছি তিনেরটাতে বি এর মান পেয়েছি তাহলে এক এ এক নং সমীকরণে এক নং সমীকরণে এ ও বি এর মান বসিয়ে পাই এক সমীকরণে এ ও বি এর মান বসিয়ে পাই দেখো এক নীকরণে আমরা কি পাচ্ছি এক আমরা কিউ ইন্টু বি মানে কত টু কিউ মাইনাস পি দেখো এটাই আমাদের উত্তর কিন্তু মানে আমাদের প্রমাণ কিন্তু এটাই করতে বলেছিল প্রমাণ এটাই করতে বলেছিল। চল জি স্কোয়ার ইকুয়াল টু এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল নেক্সট চলে আসি একুশের দাগের প্রবলেমটা একুশের দাগের প্রবলেমটা কি দেওয়া আছে দেখে নি চলো মুচ্ছি তাহলে নাম্বার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান কি দেওয়া আছে একুশে তাকে প্রবলেমটা দেওয়া আছে এবিসির কাছে একত্রে পাঁচ হাজার সাতশো আছে প্রত্যেকের টাকার পরিমাণ একটি গুণত্বর শ্রেণীতে আছে তাহলে আমি ধরে নিই ধরি এর কাছে টাকা আছে এবাই আর বি এর কাছে এ আর সি এর কাছে এ আর যেহেতু গুণত্বর প্রগতিতে আছে তাহলে আমি ধরে নিতে পারি ধরি ও এর কাছে বি ও সি এর কাছে টাকার পরিমাণ টাকার পরিমাণ এ আর সরি প্রথমটা কমা এ কমা এ আর টাকার পরিমাণ যথাক্রমে এব আর এ আর টাকার পরিমাণ যথাক্রমে এব আর তাহলে প্রথম শর্তে আমরা কি বলতে পারি আমরা প্রথম শর্তে বলতে পারি আমাদের মোট টাকা কত পাঁচ হাজার তাহলে আমরা বলতে পারি আর এ এ আর কত তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর প্লাস এ আর ইকুয়াল টু পাঁচ হাজার সাতশো মাইনাস এ পাঁচ হাজার সাতশো মাইনাস এ তাহলে এটাকে আমরা ক নাম্বার দিচ্ছি এটাকে আমরা এক নম্বর দিচ্ছি এরপর চলে এসো নেক্সট আমাদের কি কন্ডিশন আছে দেখে নাও এরপর আমাদের কী কন্ডিশন বলেছে আমাদের বলেছে যে বিয়ের কাছে একশো পঞ্চাশ টাকা বেশি থাকতো তাহলে তাদের টাকার অঙ্ক একটি সমান্তর শ্রেণীতে থাকতো তাহলে বিয়ের কাছে একশো পঞ্চাশ টাকা যদি বেশি থাকতো তাহলে বিকে বিয়ের কাছে কত টাকা আছে এ টাকা তাহলে একশো পঞ্চাশ টাকা বেশি থাকলে কত হতো এ প্লাস একশো পঞ্চাশ তাহলে আবার দ্বিতীয় শর্তে বিয়ের কাছে যদি একশো পঞ্চাশ টাকা বেশি থাকতো অর্থাৎ এ প্লাস একশো পঞ্চাশ হতো তাহলে এরা কি প্রগতি থাকতো সমান্তর প্রগতি তাহলে সমান্তর প্রগতি মানে প্রথমটা প্লাস তৃতীয়টা ইকুয়াল টু দুই গুণ দ্বিতীয়টা তাহলে আমরা লিখতে পারি এ বাই আর প্লাস এ আর ইকোয়াল টু দুই গুণ এ প্লাস একশো নম্বর দেব দু নাম্বার এইবার এক নঙে আমরা যদি এ আর এব আর প্লাস এ আর ইকুয়াল টু টু এ বসিয়ে পাই এক নঙে এই মানটা বসিয়ে পাই তাহলে কত পারছি বলতো টু এ প্লাস একশো পঞ্চাশ এ তাহলে আমরা কত পাচ্ছি টু তিনশো ইকুয়াল টু পাঁচ হাজার সাতশো মাইনাস এ মাইনাস এটা এপার আসলে টু এ প্লাস এ মানে থ্রি এ পাঁচ হাজার সাতশো তিনশো ওপারে গেলে পাঁচ হাজার সাতশো থেকে তিনশো বাদ দিচ্ছি তাহলে কত হচ্ছে পাঁচ হাজার চারশো তাহলে এ ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি তিন এক তিন দুই চার তিন ছ আঠারো তিনশো একশো তিন আসছে চব্বিশ আঠেরোশো টাকা কত টাকা আঠেরোশো টাকা তাহলে দ্বিতীয় জনের কাছে আঠেরোশো টাকা আছে এইবার আমি ধরো এক নং সমীকরণে এর মানটা যদি বসিয়ে দিই তাহলে আর এর মান পেয়ে যাব আর এর মান পেয়ে গেলে আমার প্রথম জন আর তৃতীয় জনের কাছে কত আছে পেয়ে যাব চলো নেক্সট এরপর আমরা চলে আসি বাইশের দাগের প্রবলেমটা তাহলে একুশের দাগের পর আমরা কোন অঙ্কে আসি বাইশের দাগের অঙ্কটাতে আসি চলো টোয়েন্টি টু নাম্বার টোয়েন্টি টু কি দিয়েছে বাইশের টা বলেছে কোন সমান্তর প্রগতির এম প্লাস ওয়ানতম এন প্লাস ওয়ানতম ও আর প্লাস ওয়ানতম পদ তিনটি গুণোত্তর প্রগতিতে আছে তাহলে এম প্লাস ওয়ানতম আমি ধরি প্রথম পদ এ ধরি প্রথম পদ প্রথম পদ এ এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সাধারণ অন্তর্গত ডি তাহলে এম প্লাস ওয়ানতম পথটা কত হবে তাহলে অর্থাৎ টি অফ এম প্লাস ওয়ান এটা কত হবে এ প্লাস এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি তার মানে হচ্ছে এ প্লাস এম ডি দ্বিতীয় পথটা কত টি অফ এন প্লাস ওয়ানতম পথ তাহলে টি অফ এন প্লাস ওয়ান তাহলে এন প্লাস ওয়ান টু কত হবে এ প্লাস এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি ওয়ান ওয়ান কাটছে তাহলে কত হচ্ছে এ প্লাস এন ডি আর তৃতীয় পথ কত টি অফ আর প্লাস ওয়ান তাহলে টি অফ আর প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে এ প্লাস আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু টি তাহলে ওয়ান ওয়ান কাটছে তাহলে কত হচ্ছে এ প্লাস আর ডি কত পাচ্ছি এ প্লাস আর ডি তাহলে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এরা গুণোত্তর প্রগতিতে আছে তাহলে এরা গুণোত্তর প্রগতিতে আছে আমাদের বলে দিয়েছে তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি তাহলে প্রথম শর্তে এরা গুণোত্তর প্রগতিতে আছে মানে এ প্লাস এন ডি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস এম ডি ইন্টু এ প্লাস আর ডি হলো এরা গুণোত্তর প্রগতিতে আছে তারপর কী বলেছে বলেছে এবং ওয়ান বাই এম ওয়ান বাই এন ওয়ান বাই আর সমান্তর প্রগতিতে আছে তাহলে প্রথম পদ ও সাধারণ অন্তরের অনুপাত চেয়েছে তাহলে ওয়ান বাই এম আবার দ্বিতীয় শর্তে আমি লিখতে পারি ওয়ান বাই এম ওয়ান বাই এন আর ওয়ান বাই আর এরা কী প্রগতিতে আছে সমান্তর প্রগতিতে আছে অর্থাৎ ম্যাডাম ন্যানো আর রকেট সমান্তর প্রগতিতে আছে তাহলে ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই শেষটা কত আছে ওয়ান বাই আর ইকুয়াল টু তাহলে আমরা কত লিখতে পারি টু ইন্টু ওয়ান বাই এন বা টু বাই এন ওকে তাহলে আমরা এখান থেকে যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে এম আর লসক হচ্ছে তাহলে এম আর লসক হলে উপরে হচ্ছে আর প্লাস এম ইকুয়াল টু টু বাই এন তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টু এম আর ইকুয়াল টু এন ইন্টু আর প্লাস এম ওকে এটা ক নম্বর দেবো দু নম্বর ধরো এটা এক নম্বর এবার এক নম্বর নয় ঠিক এটাকে ক্যালকুলেশন করো এটাকে ক্যালকুলেশন করে এ বাই ডি ইকুয়াল টু সামথিং কিছু একটা তোমরা পাবে এইবার যেটা পাবে সেখানে এই এর জায়গায় বা টু এর জায়গায় তোমরা এই ভ্যালুটা পুট করবে করলে এ ভাইডি ইকোয়াল টু কত হচ্ছে পেয়ে যাবে জাস্ট দুপারে ক্যালকুলেশন করে এ টাকে আনো আনার পর তোমরা যেখানে এম পাবে সেখানে ভ্যালুটা পুট করে দেবে এই ভ্যালুটা পুট করে দেবে গল্প শেষ ওকে তাহলে এভাবে তোমরা এই বাইশেরটা করতে পারছো নেক্সট আমরা চলে আসি তেইশের দাগের প্রবলেমটাতে চলো টোয়েন্টি থ্রি এই ক্যালকুলেশানগুলো আমরা একদম শেষের দিকে যেহেতু পৌঁছে গেছি মানে আমাদের এই চ্যাপ্টার টোটাল অনুক্রম শ্রেণীর প্রচুর কিছু হয়ে হয়ে আমরা শেষের দিকে এসেছি সো ক্যালকুলেশনগুলো কিন্তু একটু একটু ছেড়ে দিচ্ছি এবার যদি তোমরা বলো স্যার পুরো অঙ্ক করান তাহলে তোমরা এতদিন ধরে যে কনসেপ্ট অঙ্কগুলো বাকি অঙ্কগুলো করালাম তাহলে তোমরা শিখলে এটা কি আমি বেসিক্যালি ক্যালকুলেশনগুলো ছাড়ছি কিন্তু তোমরা কতটা শিখছো সেটা তোমরা জাস্টিফাই করো ক্যালকুলেশনগুলো নিজেরা করো তার জন্য কিন্তু আমি ছাড়ছি ঠিক আছে করালে করে দিতেই পারি ক্লাসটা লেন্দি হবে তাতে আলটিমেট তোমাদের কতটা লাভ হবে সেটা একটা ব্যাপার তাই জন্য কিন্তু আমি যেহেতু তোমরা যারা হঠাৎ করে লাস্ট ভিডিও দেখবে না তোমরা প্রথম থেকে দেখে 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 এসে শেষটা দেখবে সুতরাং তোমাদের পাড়াটা উচিত তার কারণ প্রথম থেকে যেভাবে আমি করিয়েছি সেভাবে কিন্তু পাড়াটা দরকার তারপরেই তো তুমি শিখছো এই ব্যাপারটা তোমার মধ্যে আসবে বা মনে হবে এবিসিডি সমান্তর প্রগতি এবং এসিটি গুণত্বর প্রগতিতে থাকলে তোমাকে এটা প্রমাণ করতে বলেছে আচ্ছা এবিসিডি সমান্তর প্রগতিতে আছে এবি সিডি সমান্তর প্রগতিতে আছে তাহলে সমান্তর প্রগতিতে আছে তার মানে কি তার মানে আমরা লিখতে পারি এবিসি সমান্তর প্রগতিতে থাকলে আমরা কি লিখতে পারি টু বি ইকুয়াল টু এ প্লাস সি এটা এক নাম্বার। আবার বিসিডি সমান্তর প্রগতিতে আছে সেখান থেকে আমরা কি লিখতে পারবো টু সি ইকুয়াল টু বি প্লাস ডি এটা দু নম্বর এইবার আমাকে তারপর কি করতে বলেছে এসিডি গুণোত্তর প্রগতিতে থাকলে তাহলে এসিডি গুণোত্তর প্রগতিতে আছে এসিডি গুণোত্তর প্রগতিতে আছে তাহলে এসিডি সি ডি প্রগতিতে থাকলে আমরা কি লিখতে পারি অতএব সি স্কোয়ার ইকুয়াল টু এডি অতএব সি স্কোয়ার ইকুয়াল টু এডি ধরো এটাকে তিন নম্বর দিলাম সি স্কোয়ার ইকুয়াল টু কত নাম্বার দিলাম তিন নাম্বার এবার তোমার এ স্কোয়ার মাইনাস ডিসার ইকুয়াল টু থ্রি ইন্টু বি স্কোয়ার মাইনাস এডি এটা প্রমাণ করতে হবে তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে কত এ স্কোয়ার মাইনাস ডিসকোয়ার তুমি ধরো এল টা লিখছ এ স্কোয়ার মাইনাস ডিসকোয়ার তাহলে এবার তুমি এ স্কোয়ারের জায়গায় এ মানে কত টু বি মাইনাস সি তাহলে তুমি টু বি মাইনাস সি তার বসাও তার হোল স্কোয়ার মাইনাস ডি মানে কত ডিস্কোয়ার মানে টু সি মাইনাস বি তার হোল স্কোয়ার বসাচ্ছ বসিয়ে ক্যালকুলেশন করছো সেমভাবে আর এইচ এস এ তোমাকে কী প্রমাণ করতে বলেছে আর এইচ এস এ প্রমাণ করতে বলেছে যে থ্রি ইন্টু বি স্কোয়ার মাইনাস এডি তাহলে থ্রি ইন্টু বি স্কোয়ার মাইনাস তাহলে তুমি কি লিখবে থ্রি ইন্টু বি স্কোয়ার মাইনাস মানে সি স্কয়ার লিখে দাও এবার বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি এবার এটা ক্যালকুলেশন করো দেখো এটার সাথে এটা কিন্তু মিলবে ওকে একদম ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করতে পারছো তাহলে এখানে গল্প শেষ আমাদের এটা কমপ্লিট হয়ে গেল তাহলে আমাদের তেইশ পর্যন্ত অঙ্কগুলো হলো চব্বিশ পঁচিশ তোমরা করতেও পারো না করতেও পারো করলে সই না করলে সই করার খুব একটা ইম্পর্টেন্ট দেখছি না এই অঙ্কগুলো মোটামুটি ভালো করে করে নাও ইলেভেন ফাইনালের জন্য আর অবশ্যই আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে সাজেশনে দিয়েছি সেগুলো তো অবশ্যই ভালো করে করছো তাহলেই কিন্তু ইলেভেন ফাইনালে উতরে যাবে বা এই অনুক্রম শ্রেণী থেকে আশা করছি কোনো অঙ্ক এমন তোমরা পাবে না যেটা পারছো না ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তাহলে আমাদের অনুক্রম শ্রেণী শেষ হয়ে থাকলো সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতি দুটোই কিন্তু আমাদের নাইন সি পর্যন্ত শেষ হয়ে থাকলো বিপরীত প্রগতিটা করাচ্ছি না আর তোমাদের যেটা বাকি থাকছে সেটা হচ্ছে বিন্যাস এবং সমবায়ের মধ্যে বিন্যাস কমপ্লিটলি হয়ে গেছে সমবায়টা বাকি আছে তাহলে আমরা সমবায় নিয়ে আলোচনা করবো সো এ পর্যন্তই থাকলো আজকে ক্লাস দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমিনু আনি